তুমি কি WBCS এর জন্য কোচিং করতে চাও? তাহলে একদম ঠিক জায়গায় এসেছো। আজকে আমি তোমাকে জানাবো কিভাবে ফ্রিতে WBCS এর কোচিং নেবে। কিন্তু কোচিং শুরু করার আগে তোমাদের জেনে নিতে হবে WBCS এর সিলেবাসটা কি, মানে WBCS এর জন্য তোমাকে কি কি জানতে হবে যাতে পরীক্ষায় সঠিকভাবে তৈরি হতে পারো এবং অ্যান্সার দিয়ে আসতে পারো। প্রিলিমিনারি এক্সামিনেশানে ইংলিশ 25 মার্কস থাকে, জেনারেল সায়েন্স 25 মার্কস, কারেন্ট ইভেন্ট অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স এগুলো থেকে 25 মার্কস, হিস্ট্রি থেকে 25, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে 25 মার্কস, জিওগ্রাফি থেকে 25 মার্কস, ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমি থেকে 25 মার্কস, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি থেকে 25 মার্কস। এটা হচ্ছে প্রিলিমিনারির সিলেবাস। মেন এক্সামে পেপার ওয়ানে বাংলা থাকে, পেপার টুয়ে ইংলিশ থাকে, পেপার থ্রিতে জেনারেল স্টাডিজ ওয়ান, এখানে হিস্ট্রি উইথ স্পেশাল এমফাসিস অন ন্যাশনাল মুভমেন্ট থাকে, তার সঙ্গে জিওগ্রাফি থাকে। পেপার ফোরে জেনারেল স্টাডিজ টু, এখানে সায়েন্স, সায়েন্টিফিক, টেকনিক্যাল, টেকনোলজিক্যাল আর এনভায়রনমেন্টাল জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো থাকে। পেপার ফাইভে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি, তার সঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক এগুলো থাকে। পেপার সিক্সে অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং থাকে। এই পেপারগুলো প্রত্যেকটাই 200 মার্কস করে। এগুলো তো বুঝলাম, কিন্তু মেন কথা হলো এই এই বিষয়গুলো থেকে, যেমন এই ইন্ডিয়ান পলিটি এখানে প্রিলিতে আছে এবং মেনসেও আছে, এখান থেকে কি কি বিষয় জানতে হবে? হ্যাঁ, এটাই হলো মেন বিষয়, ইন্ডিয়ান পলিটি থেকে কি কি জানতে হবে। ইন্ডিয়ান পলিটি থেকে যে জিনিসগুলো জানতে হবে সেগুলো হলো ভারতের সংবিধান, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এখানে সংবিধানের প্রস্তাবনা এবং বৈশিষ্ট্য ও উৎস এগুলো জানতে হবে, সংবিধানের ধারা, তালিকা ও অংশ, রাজ্যের পুনর্গঠন ও নাগরিকত্ব, মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি ও মৌলিক কর্তব্য, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যসভা, লোকসভা ও স্পিকার, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, নির্বাচন কমিশন, পঞ্চায়েত ও পৌরসভা, সংবিধান সংশোধন, ভারতের জাতীয় পরিচয় ও চিহ্নসমূহ, ন্যাশনাল কমিশন ফর SC ST। এগুলো তো বুঝলাম যে এই সব জিনিসগুলো জানতে হবে, কিন্তু এই সব জিনিসগুলোর মধ্যে, যেমন প্রস্তাবনা বা ধারা, এসবের মধ্যে কোন কোন বিষয়গুলি পরীক্ষার জন্য তৈরি করব এবং কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো জানার জন্য তো কোচিং সেন্টার লাগে, এবং আমি বিভিন্ন কারণে কোচিং সেন্টারে যেতে পারছি না এবং কোচিং সেন্টারে ভর্তি হতেও পারছি না, তাহলে আমি কিভাবে বাড়িতে থেকে ফ্রিতে WBCS এ কোচিং নিতে পারবো তা জানালে খুব উপকৃত হই। হ্যাঁ, দেখো, সম্পূর্ণ বিনামূল্যে তুমি কিভাবে WBCS এর কোচিং করতে পারবে তা খুব ধীরে ধীরে ডিটেলসে দেখাচ্ছি, তা খুব মন দিয়ে দেখো এবং বোঝার চেষ্টা করো। প্রথমে তোমরা তোমাদের ইউটিউব ওপেন করো, তারপর সার্চ অপশানে যাও। সার্চ অপশানে গিয়ে টাইপ করো সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট, SID সিট, SI আর স্যার ফর FOR ফর ওয়েস্ট WEST ওয়েস্ট BENGAL BENGAL বেঙ্গল স্টুডেন্ট STUDENTS বলে এখানে সার্চ অপশানে গিয়ে ক্লিক করো। এই যে প্রথমেই এসছে দেখো সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস, তো এখানে ক্লিক করো। এরপর এই যে সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট, এর পাশে এখানে সাবস্ক্রাইব বলে একটা অপশান আছে লাল রঙের, এখানে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। করার পরে পাশে একটা নোটিফিকেশান আছে, এখানে অল নোটিফিকেশান অন করে দাও। দেওয়ার পরে এই যে হোম, ভিডিওস, তারপরে এই যে প্লে লিস্ট আছে, এখানে ক্লিক করো গিয়ে প্লে লিস্ট। এখানে প্লে লিস্টে ক্লিক করার সাথে সাথে নিচে এখানে সব ক্লাস পেয়ে যাবে,
ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইংলিশ, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি। তো এখানে এই ইন্ডিয়ান পলিটি, এই ইন্ডিয়ান পলিটির উপর ক্লিক করো। নেক্সট, ইন্ডিয়ান পলিটির উপর ক্লিক করার পরে এখানে দেখো পেয়ে যাবে সংবিধানের ধারা ও তালিকা, এরকম করে পরপর সব ক্লাস পেয়ে যাবে। তো সংবিধানের ধারা ও তালিকা, এই ক্লাস এখানে ক্লিক করো। এই ক্লাসে WBCS এর জন্য কোন কোন ধারা জানতে হবে, সে যেগুলো WBCS পরীক্ষায় আসবে, সেগুলো সব পরপর খুব সুন্দরভাবে সাজিয়ে পেয়ে যাবে। ঠিক একইভাবে এই প্লে লিস্টে ইকোনমি, হিস্ট্রি, জিওগ্রাফি করে WBCS এ যা যা আছে তা সব পেয়ে যাবে। এটা তো বুঝলাম ইন্ডিয়ান পলিটির জন্য, কিন্তু ইকোনমির জন্য কি কি জানতে হবে? হ্যাঁ, সবই বলছি। ইকোনমির জন্য যেগুলো জানতে হবে সেগুলো হলো এইগুলো। তো ইকোনমির জন্য যেগুলো জানতে হবে সেগুলো আমি সব একে একে বলছি। হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবই বলবো এখনই। তার আগে তুমি কি এটা বুঝতে পারছো যে তুমি সম্পূর্ণ বিনামূল্যে WBCS এ কোচিংয়ে পড়া শুরু করে দিয়েছো? কীভাবে? সমস্ত কোচিং সেন্টারে প্রথম ক্লাসে স্টুডেন্টসদের প্রথমেই জানানো হয় WBCS এর সিলেবাসে কী কী আছে এবং তা থেকে তোমাকে কী কী জানতে হবে তা জানানো হয়, এবং এই ক্লাসের মাধ্যমে তুমি তা জানতে পারছো। এবং WBCS এর প্রথম ক্লাস অলরেডি শুরু করে দিয়েছো, তাই না? হ্যাঁ, ঠিক। তো তাহলে এই ভিডিওটা তোমার বন্ধুবান্ধব, দাদা দিদি, ভাই বোন সবার কাছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং এর মাধ্যমে শেয়ার করে দাও, যাতে তারাও এখানে ফ্রিতে কোচিং করতে পারে। এতে তারা যদি একটু হলেও উপকৃত হয় তাহলেই আমি খুশি, এবং তাদের সাহায্য করতে পেরে তোমারও ভালো লাগবে। হ্যাঁ, আমি এখনই শেয়ার করে দিচ্ছি। ওকে, তাহলে আমরা এবার ক্লাসের মধ্যে ফিরে আসি। তোমাদের ইকোনমিক্স থেকে যে যে জিনিসগুলো জানতে হবে, অর্থাৎ যে যে বিষয়গুলো জানতে হবে, সেগুলো হলো ভারতীয় অর্থনৈতিক ব্যবস্থা, ভারতের জাতীয় আয়, পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং নীতি আয়োগ, দারিদ্র ও বেকারত্ব, ভারতীয় কৃষি, ভারতীয় শিল্প, ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি, ফিনান্সিয়াল সিস্টেম অফ ইন্ডিয়া, ফিনান্স কমিশন অ্যান্ড ট্যাক্স, ফরিজিন ট্রেড, বৈদেশিক বাণিজ্য, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আন্তর্জাতিক সংগঠন। ইন্ডিয়ান হিস্ট্রি থেকে কী 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 জানতে হবে? প্রাচীন ভারত, ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতের ইতিহাস ও ভূগোলের মধ্যে সম্পর্ক, ভারতীয় সভ্যতার সূচনা, ধর্মীয় প্রতিবাদী আন্দোলন, রাজনৈতিক অধিপত্যের যুগ, কর্তৃত্বের সংগ্রাম, দক্ষিণ ভারতের রাজ্য, মধ্যযুগীয় ভারতবর্ষ ও সুলতানি যুগ, আঞ্চলিক শক্তির উত্থান, ধর্মীয় আন্দোলন, মুঘল যুগ, ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। এখান থেকে কী কী জিনিস জানতে হবে? এখান থেকে যে যে বিষয়গুলো জানতে হবে সেগুলো হলো মহাবিদ্রোহ 1857 সালে, ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার, জাতীয় আন্দোলন 1858 থেকে 1885, জাতীয় কংগ্রেস, বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও গান্ধীজি, ভারতে মুসলিম রাজনীতি, স্বাধীনতা সংগ্রাম 1940 থেকে 47, ভারতের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সংবাদপত্র ও বিখ্যাত বই, ইন্ডিয়ান জিওগ্রাফি। এখান থেকে যেসব জিনিসগুলো জানতে হবে সেগুলো হলো ভারত ও প্রতিবেশী দেশসমূহ, ভারতের ভূপ্রকৃতি, ভারতের নদ নদী, জলসেচ ও বহুমুখী নদী পরিকল্পনা, ভারতের জলবায়ু, ভারতের মৃত্তিকা, ভারতের কৃষি,
ভারতের স্বাভাবিক উদ্ভিদ, জাতীয় উদ্যান ও অভয়ারণ্য, ভারতের খনিজ সম্পদ, ভারতের শক্তি সম্পদ, ভারতের শিল্প, ভারতের সড়ক পরিবহন ও যোগাযোগ, ভারতের বন্দর ও শহর, ভারতের জনগণনা, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, পশ্চিমবঙ্গের নদ নদী, পশ্চিমবঙ্গের জলবায়ু, পশ্চিমবঙ্গের কৃষি, পশ্চিমবঙ্গের শিল্প, পশ্চিমবঙ্গের জনগণনা। ইংলিশ থেকে যে যে জিনিসগুলো যে যে বিষয়গুলো জানতে হবে সেগুলো হলো সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, ফ্রেজাল ভার্বস অ্যান্ড গ্রুপ ভার্বস, কমন ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, রাইট ওয়ার্ড অফ এক্সপ্রেশনস, কমন এরর্স, রাইট ওয়ার্ড এক্সপ্রেশনস। পদার্থবিদ্যা বা ফিজিক্স থেকে যে যে জিনিসগুলো জানতে হবে, পরিমাপের পদ্ধতি, স্থিতি ও গতি, ঘর্ষণ, স্থিতিস্থাপকতা, কার্যক্ষমতা ও শক্তি, তাপ, আলো, শব্দ, তড়িৎচুম্বকত্ব। কেমিস্ট্রি বা রসায়ন থেকে যে যে জিনিসগুলো যে যে বিষয়গুলো জানতে হবে সেগুলো হলো পরমাণুর গঠন, দ্রবণ, অ্যাসিড ও ক্ষার, জারণ বিজারণ, পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জৈব রসায়ন, অজৈব রসায়ন, পরিবেশ রসায়ন। লাইফ সায়েন্স বা জীববিদ্যা থেকে যে যে বিষয়গুলো জানতে হবে সেগুলো হলো কোষ ও কলা, ক্রোমোজোম, কোষ বিভাজন, ভাইরাস ও ব্যাকটেরিয়া, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, শালক সংশ্লেষ, শ্বসন, পুষ্টি, বিপাক ও পরিপাক, সংবহন তন্ত্র, চলন ও গমন, রেচন, স্নায়ুতন্ত্র, হরমোন, বৃদ্ধি ও জনন, বংশগতি, অভিযোজন, অভিব্যক্তি। তোমরা সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে রাখো, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও তোমরা আরও কী বিষয়ে ভিডিও চাও, এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও সম্পূর্ণ বিনামূল্যে WBCS এর জন্য কোচিং করতে পারে।